আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে যে মেশিনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার স্প্রেয়ার। আপনারা এর আগেও পাওয়ার স্প্রেয়ার অনেকেই দেখেছেন, অনেকেই আবার এই জিনিসটা জানতে চেয়েছিলেন যে আসলে একটা মেশিন দিয়ে দুইজন ব্যবহার করতে পারবে কি না। আসলে এই নতুন যে মেশিনটা আসছে এটা পাওয়ার স্প্রেয়ার ফোর স্ট্রোকের একটা মেশিন, এটা মেড ইন ইন্ডিয়ান। এটা একটা মেশিন দিয়ে দুইজন ব্যবহার করতে পারবে। আমার হাতে দুইটা গান দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতেও পুরো জিনিসটা দেখতে পারবেন আসলে দুইটা ব্যবহার করা যায় কি না। আসলে আপনারা এটা একটা ইঞ্জিন যে কোনো জায়গায় রেখে সেখানে আপনারা যে কোনো ড্রাম বা যেখান থেকে আপনারা কীটনাশক পানি নেবেন সেখান থেকে ব্যবহার করে এই দুইটা গান দুইজন ব্যবহার করে খুব দ্রুত আপনাদের ফসল, গাছ, যে কোনো বাগান, এমনকি আমরা গাড়িতেও ট্রাই করেছি, মোটরসাইকেলও ধোয়া, কার ওয়াশ, এগুলো করতে পারবেন এই স্প্রে মেশিনটা দিয়ে। তো এটা পুরো মেশিনটা নিয়ে আজকে আলোচনা করবো, এটার মধ্যে কী কী আছে, কীভাবে ব্যবহার হয় এই সব বিষয় নিয়ে। চলুন শুরু করি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা, এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন, এটা ফোর স্ট্রোক ইঞ্জিন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দুটো আউটলাইন আছে। আউটলাইনের আগে আপনাদের যেটা জানা উচিত ইনলাইনটা কোনটা, এই লাল যে পাইপটা দেখছেন এটা হচ্ছে ইনলাইন। এই ইনলাইনের সঙ্গে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা ফিল্টার। সেই ফিল্টারটার কারণে কোনো ময়লা পানির মধ্যে আসতে পারবে না। এবং এটা আপনার পাম্পারটা যেটা দেখছেন এটা আসলে অনেক শক্তিশালী একটা। এবং এই সাদা যে পাইপটা দেখছেন এটা হচ্ছে ওভারফ্লো। আপনারা চিন্তা করতে পারেন যে আসলে আমরা ধরেন মেশিন চালাতে চালাতে অনেক সময় হয় কি যে বন্ধ করে ফেলছেন বা পাইপটা আপনি ঘুরাতে ঘুরাতে আটকায় গেছে, সেই পানিটা কোথায় যাবে, মেশিনের কোনো ক্ষতি হবে কি না, সেটা এটা নিশ্চিত করে যে এটা আপনার মেশিনের কোনো ক্ষতি হবে না। এইটা আউটলাইন দিয়ে সরাসরি আপনার ড্রামে পানিটা চলে আসবে। এবং এখানে যেটা দেখছেন দুইটা, আপনি চাইলে একজন ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে একসাথে দুইটা ব্যবহার করতে পারেন। সেটা কীভাবে, এখানে দেখেন এখানে আপনার গেট ভাল্ভ দেওয়া আছে, এখানে দুইটা গেট ভাল্ভ। যখন আপনারা অন করবেন, যদি চান একটা পাইপ ব্যবহার করতে তখন একটা অন করে দিবেন, যখন দুইটা একসাথে চাবেন সেটা দুইটা ব্যবহার করতে পারবেন। এখানে এক্সট্রাভাবে আরেকটা ফিল্টার ব্যবহার করা আছে, এটার কারণে আরও জিনিসটা শক্তিশালী হয়ে গেছে আমি যেটা মনে হচ্ছে। এবং এখানে দেখেন, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আপনার চাপ, আপনি কত সেন্টিমিটার স্কোয়ার উপরে তুলতে চান। এখানে দেখেন এখানে চাপ দেখানো যায়, এখানে আপনার এখানে চাপটা নির্ধারণ করবে 50 ফিট বা 40 ফিট না 60 ফিট, এটা কত দূর উচ্চতায় নিতে চান আপনারা, এটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে কত দূর চাপ তৈরি হচ্ছে। স্টার্টিংটা আগের ইঞ্জিনের মতোই খুবই ইজি, এটা মোটরসাইকেল একটা ইঞ্জিন, এটা যে কোনোখানে ঠিকঠাক করে নিতে পারবেন। যদি কোনো নর্মাল কোনো সমস্যা হয় সেটা মোটরসাইকেল মেকাররাই ঠিক করতে পারে। এখানে তেলের জায়গা আছে, মোবিলের জায়গা আছে আলাদা আলাদা, এখানে তেল, এদিকে মোবিলটা ব্যবহার করা হয়। স্পিডের জায়গাটা একটু দেখাই আপনাদের, এখান থেকে আপনারা স্পিড যত হাই করে দিতে চাবেন সেটা আপনি করতে পারবেন। তবে আপনারা চাইলে যাতে বেশি স্পিড কেউ ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে এখানে একটা লক দেওয়া আছে, এটা আপনারা আরও নামাই দিয়ে আরও সর্বোচ্চ হাই স্পিড দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা খুবই ভালো, আমরা এখানে লক করে দিয়েছি একটা নির্দিষ্ট জায়গায়। এটা আপনার যদি আরও স্পিড বেশি দরকার হয় সেক্ষেত্রে এটা নামিয়ে দিয়ে আপনার স্পিডটা আরও বাড়াই দিতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি এই মেশিনের খুঁটিনাটি। আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আপনারা এটার সাথে কত ফিট পাইপ পাবেন। এটার সাথে আপনারা মোটামুটি 50 ফিটের একটার পাইপ পাবেন, যেটা আপনি একটাতে ব্যবহার করতে পারবেন। এবং এক্সট্রাভাবে যদি আপনারা চান সেটা আপনাকে পাইপ আলাদাভাবে কিনে নিয়ে ব্যবহার করতে হবে, সেটা পাইপ কতটুকু ব্যবহার করতে চান। আমরা এর আগের মেশিনটাতে দেখিয়েছিলাম যে আমরা 328 ফিট পর্যন্ত ব্যবহার করেছিলাম একটাই। সেখানে আপনারা এটা দুইটা মিলেও 328 ব্যবহার করতে পারবেন আমার মনে হয়, যেহেতু আমরা 50 ফিট দুইটা ব্যবহার করেছি এবং নর্মাল স্পিড দিয়েই, সেখানে কোনো অসুবিধে হয়নি। সো আপনারা যদি এটাতে 200 বা 300 ফিট করেও দুটো আলাদা আলাদা নেন, আমার মনে হয় না কোনো স্পিডের কম বেশি হবে। এবং নিচ থেকে দাঁড়িয়ে আপনি 40 ফিট পর্যন্ত উপরে স্প্রে করতে পারবেন এই মেশিনটা দিয়ে। এই ছিল এই ভিডিওর মোটামুটি হচ্ছে আমরা এই ইঞ্জিনটা সম্পর্কে বলতে গেলে আসলে শেষ হবে না। স্প্রেয়ার ইন্ডিয়ান এই যে কোম্পানির, এসপি কোম্পানির, এই কোম্পানিটা অনেক পুরাতন কোম্পানি, সেই কোম্পানি থেকে আমরা এই ইঞ্জিনটা অনেক ঘাটাঘাটি করে এই মেশিনটা আমরা নিয়ে আসি। সো আপনারা ইঞ্জিনটা নিয়ে কোনো
কথা থাকবে না, কোনো সমস্যা নেই। এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোই ঠিক করা যায়। তো আপনারা চাইলে এটা খুব দ্রুত নিতে পারেন, আগেরটার থেকে একটু দাম বেশি হবে। আর যেহেতু আপনার 1:2 আপনার একটা মেশিন দিয়ে দুজন ব্যবহার করতে পারবেন এবং খুব দ্রুত, সো এটার দামটা একটু বেশি হবে। আর যারা এই মেশিনটা নিতে চান তারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, অথবা আরও কোনো প্রশ্ন থাকলে যদি আমি কোনো বিষয় মিস করে যাই সেই বিষয়টা আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জেনে নিতে পারবেন। এবং পেট্রোল 1 লিটার পেট্রোলে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো চলে। তো আরও যখন আপনি বেশি কাজ করবেন একটু তেল কম যাবে, সেটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। যেখানে আপনারা নর্মালি যে স্প্রে করেন হ্যান্ড স্প্রে, সেটাতে অনেক সময় লাগে, অনেক শ্রম ব্যয় হয়, সেখানে এইটা দিয়ে অনেক কম সময়ে বেশি স্প্রে করতে পারবে। তো এই মেশিন নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, তো যদি কারো দরকার হয় আমাদের কাছে এটা নিতে পারবেন। আর স্টকও খুব সীমিত নিয়ে আসছি, আমরা দেখতে নিয়ে আসছি, এরপরে আরও বেশি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এই